আমার প্রিয় ভাই যাবন বাবারাম একজন নেককার বান্দা যখন কবরে যায় সওয়াল জবাব করার জন্য কে আসে মুনকারও বলেন না মুনকারও নাকির চলে আসে যখন আল্লাহর কোন নেককার বান্দা মুনকার নাকিরের সওয়াল জবাব সুন্দর করে দিতে পারে আল্লাহ ইয়া আল্লাহ কঠিন কঠিন অনেক কঠিন কবর আল্লাহু আকবার মুনকার নাকির সওয়াল যখন করবে জান্নাতি ব্যক্তি আকীদা বিশুদ্ধ নিয়ে যে মারা গিয়েছে আমলও বিশুদ্ধ ছিল পরিপূর্ণ আমলওয়ালা আমলে সালেহা নিয়ে যারা কবরে গিয়েছে টপ টপ করে যখন উত্তরগুলো দিয়ে দিবে তখন ওই ফেরেশতা তাকে বলবে সে তো জান্নাতি বলবে সুম্মা কানাউমাতিল নাম কানাউমাতিল উরুস আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি সুবহানাল্লাহ বলে জান্নাতি ব্যক্তি কি ফেরেশতা ডেকে ডেকে বলবি তুমি আজ ওই কনের মতো ঘুমায় যাও কনে কনে বধু 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 কনের মতো ঘুমায় যাও যাকে তার প্রেমিক ছাড়া আর কেউ জাগায় না যাকে তার লায়ুকিজুহু তাকে জাগাবে না তার প্রেমিক ছাড়া মানে তার স্বামী ছাড়া সুবহানাল্লাহ বলবেন না মানে যে নারীটা যে স্বামীর ঘরে এসেছে ওই বাসর রাত্রি ওই কনেটা যেমন ভাবে আনন্দ চিত্তে ঘুমায় ওই বাসর ঘরের রাতটা একজন স্বামী স্ত্রীর জন্য যেমন আরামদায়ক হয় আনন্দের মতো হয় যেই নেককার বান্দা কবরের সওয়াল কবরের ফেরেশতার প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবে ফেরেশতা বলে তুমি ওই দুলহান জামাই বউয়ের আভাসর রাতের বিছানাতে যেমন ভাবে আনন্দ এবং খুশি থাকে এমন ভাবে তুমি ঘুমিয়ে যাও প্রিয় ভাইরা রে আমার ও বাবা জানে না এখানে নাম কানাউমাতিল উরুস এই উরুস শব্দটি হাদিসে পাকে রয়েছে আলহামদুলিল্লাহ বলেন হাদিস দ্বারা প্রমাণিত উরুস আচ্ছা উরুসকে আরবি ভাষায় শাদি বলা হয় বিবাহকে উরুস বলা হয় কি বলা হয় উরুস বলা হয় আমার ভাইয়েরা আরব দেশের লোকেরা এই উরুসটাকে কনে এবং পাত্রকে উরুস বলে আমার প্রিয় ভাইজানেরা এই উরুসটার পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাবারাকা তাআলার প্রিয় বান্দাগণ যেদিন ইন্তেকাল করেন ওই দিন যে তিনি তার প্রকৃত বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে মানে আল্লাহর দিদার পায় আমার নবীর দেখা তার কবরে হয়ে যায় এই যে আল্লাহ এবং তার রসূলের দিদার সে পেয়ে যায় এইটা তার জন্য যেমন আনন্দদায়কের আনন্দদায়ক সংবাদ এই জিনিসটা তার জন্য যেমন ঈদের মতো হয় খুশির মতো হয় এই জিনিসটার কারণে যেই দিনে তিনি আল্লাহর দিদার পেয়েছেন আল্লাহর রসূলের দিদার পেয়েছেন হ্যাঁ দিদার পেয়েছেন এই জন্য আল্লাহর ওলির ইন্তেকালের দিনটাকে উরুস বলা হয় যেহেতু তিনি আজ ইন্তেকাল করেছেন উনি যেহেতু আল্লাহর বন্ধু দুনিয়াতে তিনি অনেক আল্লাহর ইবাদত করেছেন আল্লাহর হাবিবের গোলামি করেছেন সুন্নাত অনুযায়ী সংগ্রামের পর সংগ্রাম জিহাদের পর জিহাদ করে করে নিজের জীবনটাকে একেবারে সুন্দর করে সাজিয়েছেন যেই দিন উনি কবরে যাবে ওই দিন সে আল্লাহর দিদার পাবে সুবহানাল্লাহ ওই দিন তার কবরে আমার নবী আসবে আমার নবীর দিদার হবে নবীকে দেখা বলবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে যে ব্যক্তিটাকে উপস্থিত করা হয়েছে তুমি বলো তুমি তার সম্পর্কে কি বলতে দুনিয়ার জমিনের প্রশ্ন করা হবে দুনিয়াতে তুমি কি আকীদা পোষণ করতে কুনতা তাকুল মাযি ইসতিমরারি মাজি অতীতকালে চলমান ক্রিয়ার অর্থ দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ এসেছে ফেরেশতা বলবে এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি আকীদা পোষণ করতে এই নাত যখন পড়া হতো মুখ বাঁকা করে রাখতে না উজ্জ্বল নিয়ে পড়তে
সুবহানাল্লাহ মিলাদুন নবীর মাস যখন আসতো তখন কি বলতে এটা বেদাত কি নবীর পক্ষে ছিল না বুক ফুলিয়ে মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা নবীর আগমনে কি খুশি হয়েছিল না বেজার হয়েছিল আহা কুনতা তাকুল ওই দিনের আকীদা দুনিয়ার আকীদা এখন কি মানো কি মানো না এখন তো প্রশ্ন করলে হ্যাঁ উনি তো আমার নবী না না এখনের প্রশ্ন নয় দুনিয়াতে কি আকীদা পোষণ করেছো এটার উত্তর দাও সুবহানাল্লাহ বলেন সুতরাং খবরদার খবরদার বদ আকীদা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই তো হাদিসে পাকে উরুস শব্দটা আছে না নাই আছে হাকিকি বন্ধুর সঙ্গে যেদিন দিদার হবে হাকিকি বন্ধুর সাক্ষাতের দিনকে হাদিসে পাকে কি বলা হয়েছে উরুস বলা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা উরুসের মাধ্যমে কি হয় কোরআনে পাকের তেলাওয়াত হয় হাদিসে পাকের আলোচনা হয় দোয়া হয় কি হয় না আমরা আজকে দোয়া করব না কোরআন তেলাওয়াত করলাম না হাদিস শরীফ তেলাওয়াত করলাম না জিকির করলাম না কবরবাসীদের জন্য দোয়া করব না আপনারা হয়তো কোরআন খানি করেন নাই কোন কোন জায়গায় কোরআন খানি হয় তারপর খতমে খাস গান হয় খতমে গাউসিয়া হয় আর অনেক ভালো ভালো কাজ হয় তাহলে এই দিনটাতে যেহেতু উনি ইন্তেকাল করেছেন ওনার ইন্তেকাল দিনটাকে উপলক্ষ করে যেই সমস্ত ইবাদতগুলো করা হয় এই ইবাদতের সওয়াবগুলো ওনার জন্য ঈসাল মানে পৌঁছানো হয় বলেন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ ঈসালে সওয়াবের অর্থ হলো সওয়াব পৌঁছানো কথা বুঝতে পারছেন ওই হুজুর দেন আমার লগে লগে গয়ে কইতাছে আমি তো হুজুরের ছাত্র মানুষ হ্যাঁ যাই হোক মাশাআল্লাহ আমার আমার লগে লগে কইতাছে কিন্তু হুজুর মনে মনে ঈসালে সওয়াব সুতরাং বুঝা গেল আল্লাহর ওলির ইন্তেকালের দিনটি বরকতময় দিন আচ্ছা এখানে আরো কি ফায়দা হবে এখানে হয়তো কোনো আল্লাহর ওলি আসে নাই যেহেতু এটা নিয়ে দ্বন্দ্ব চলে কেউ এটা হারাম কয় শিরিক কয় আস্তাগফিরুল্লাহ আচ্ছা কোন কোন উরুসের মধ্যে যারা ঈমান আছে আকীদা ভালো আছে আল্লাহর ওলিকে ভালোবাসে আউলিয়া কেরামদের মিলন মেলা হয় আল্লাহর ওলিদের সাক্ষাৎ হয় একজনের সঙ্গে আরেকজনের মোলাকাত হয় ওনার যারা বন্ধু আছে ওনার যারা খাদিম ওনার যারা ভক্ত আছে ওনাদের মিলন মেলা হয় কথা বলেন কথা বলেন এই যে আল্লাহর ওলিদের মিলন ওনার ভক্তদের মিলন এই যে একজনের সঙ্গে আরেকজনের যে সাক্ষাৎ ভালোবাসা মহব্বত এটার নামই তো উরুস সুবহানাল্লাহ বলেন না আচ্ছা এখানে যদি অনেক আল্লাহ পাকের ওলি আসে কেউ যদি চায় আমি এই ওলিদের মধ্য থেকে একজনকে পছন্দ করে বায়াত হব এটাও সম্ভব তো উরুসের দিনটা নির্ধারণ থাকলে তো হবে নাকি নির্ধারণ করাটাও সঠিক আচ্ছা আমার ভাইরা বাবা জানে না হাদিস একটা শোনায় দেই এই হাদিসটা ইমাম ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের চতুর্থ খণ্ডে 389 পৃষ্ঠা দারুল কুতুবুল ইলমিয়া থেকে প্রকাশিত বৈরুতের ছাপা লেবাননের আমার ভাইরা ইমাম বুখারীর দাদা উস্তাদ নাম হলো ইমাম আব্দুর রাজ্জাক ওনার মুসান্নাফ কিতাবের মধ্যে এই হাদিসটি এনেছেন তৃতীয় খণ্ডে 573 পৃষ্ঠা আলহামদুলিল্লাহ কর আমার ভাইরা আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহে বুখারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ হুজুর আছে এখানে দেখছেন নি অষ্টম খণ্ড 70 পৃষ্ঠাতে ইমাম তাবারী জামিউল বায়ান ফি তাফসিরুল কোরআন এই তাফসিরের মধ্যে 16তম খণ্ড 426 পৃষ্ঠা হাদিস নং 20345 আলহামদুলিল্লাহ কর আর ইমাম ইবনে আবিদিন শামী ফতাওয়ায়ে শামীর দ্বিতীয় খণ্ড 242 পৃষ্ঠায় এই হাদিসটা সংকলন করেছেন আলহামদুলিল্লাহ আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতি কুবুর শুহাদাই বি উহুদিন আলা রাসি কুল্লি হাউলিন বলেন আলহামদুলিল্লাহ হাদিসে পাক ইরশাদ হয়েছে নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরের কোন একটি নির্দিষ্ট দিনে শহীদদের কবরে জিয়ারত করতে আসতেন বুঝা গেল ওনাদের ওফাতের দিনটাকে নির্দিষ্ট করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন এবং আরেক বর্ণনা এসেছে ওয়াল খুলাফাউল আরবাতু হাকাযা কানু ইয়াফআলুন মুস্তাফা শহীদদের মাজারে কবরে আসতেন জিয়ারত করতেন তাদের জন্য ঈসালে সওয়াব করতেন বরং নবীর সুন্নাত আদায়ে নবীর খলিফা আবু বকর ওমর ওসমানও এইভাবে আসতেন সুবহানাল্লাহ বলুন বলেন না আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা বাবা জানে না সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নাই আর একটা মজার কথা শোনায় দেই ফয়সালায় হাফতমা সালাম কিতাবটা আমার কাছে আছে আমার লাইব্রেরিতে আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে এটা আমি আনি আমি ডাক দিয়ে রাখছি কি লেখা আছে ওখানে দাওবন্দি হুজুরদের একজন ইমাম
আমরা ওনাকে মানি, ওনার আকীদা ভালো ছিল। ওনার একটা কিতাব ফায়সালায়ে হাফত মাসালা, মানে সাতটা মাসালার উনি সমাধান দিয়েছেন। ওখানে উরুস সম্পর্কে উনি কি বলতেছেন, ফকির কা মাশরাব ইস উমরে ইস আমর মে ইয়ে হে কে হর সাল আপনে পীর ও মুর্শিদ কি রূহ মুবারক পর এ সালে সওয়াব করতা হুঁ, অব্বল কুরআন খানি হোতে হোতি হ্যায় আর গাহ গাহ কি আর গাহ গাহ আগর ওয়াক্ত মে গাহ গাহ अगर वक्त में वुसअत हो तो मौलूद पढ़ा जाता है, पर फिर मा हजर खाना खिलाया जाता है और इसका सवाब बख्श दिया जाता है। सुभान अल्लाह बोले হাজী ইমদাদুল্লাহ ভাজারে মক্কি রহমাতুল্লাহ আলাইহ, ওনার ফয়সালায়ে হাফত মাসালা। ইয়া দাওবন্দি হুজুর যারা আছেন না কওমি আমাদের মাদ্রাসার, ওনাদের একজন বড় ইমাম আশরাফুল থানবী রশিদ আহমদ গাঙ্গুহী কাসিম নদভী খল্লামত আম্বুটুবি, ওনাদের বড় বড় হুজুর যারা ওনাদের পীর ছিলেন উনি হাজী ইমদাদুল্লাহ ভাজারে মক্কি, উনি লিখেছেন ঠিক না হুজুর? দেখছেন নি হুজুরে আলহামদুলিল্লাহ কইতেন না রাহুল বায়াতর রাহুল বায়াতও আছে না? আচ্ছা হইতে পারে, আমার কাছে ওই ফয়সালে হাফত মাসালাটা আছে। তারপরে আর ওয়াই সালাসা আছে, হ্যাঁ ওটার মধ্যে থাকতে পারে আসলে থানবীর। আমার ভাইরা এই কিতাবের মধ্যে উনি বলেন ফকিরের নিয়ম তো এই, দাওবন্দি হুজুরদের পীরেরা পীর যিনি উনি বলতেছেন কয় আমার নিয়ম আমার পদ্ধতি তো এই যে আমি প্রতি বছর আমার বাড়িতে আমার পীর ও মুর্শিদের উরুস মানাই। উনি বলতেছেন যে আমি আমার পীরের উরুস মানাই, কিভাবে মানাই উনি নিজেই বলতেছেন, আউয়াল প্রথমে কোরআন খানি, ওই আউয়াল প্রথমে আমি কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলেন, কোরআন তেলাওয়াত করি। আচ্ছা এরপর উনি বলেন সম্ভব যদি হয় ওসাত আগার ওসাত হো কয় যদি সুযোগ থাকে তো আমি উরুসের মধ্যে মিলাদ করি। সুবহানাল্লাহ কইতেন না? উনি নিজে বলতেছেন যে আমি মিলাদও করি আমার উরুসের মধ্যে। আচ্ছা ফির উনি বলতেছেন এই কোরআন খানি এবং মিলাদ শরীফ উদ্দেশ্য কি, ভালো কাজ করি, তাসবিহ তাহলিল জিকির আজকার, নাকি হুজুর? ভালো কাজ করি, জিকির আজকার মিলাদ দুরুদ জিকির আল্লাহর নামের জিকির যে কোনো মুনাজাত এই সমস্ত কিছুর পর উনি বলতেছেন আমি আমার বাড়িতে উপস্থিত লোকদেরকে তাবারুক খাওয়াই। তাইলে বোঝা গেল তাবারুক খাওয়া এটা ঠিকই আছে। সুবহানাল্লাহ, কোন যারা উরুস মানে না নসিব খারাপ, উরুস মানে না সওয়াব পায় না, তাবারুক পায় না। আলহামদুলিল্লাহ আমরা উরুস মানি আমরা আল্লাহর। আচ্ছা এখানে যদি তাবারুক না হইতো কি আমরা আসতেন না? জোরে বলেন, আসলে মূলত কি আমাদের এটা উদ্দেশ্য না? এটা যে জায়েজ, এটা যে বৈধ, এটা যে নিন্দনীয় নয়, এইটা উনি প্রমাণ করেছেন যে ওনার আশিক যারা, ওনার ভক্ত যারা, ওনার আশিক যারা এখানে যারা দূর দূর থেকে আসবে। আচ্ছা ওনার না দূর দূর থেকে কোনো আশিক নাই, শাহজালাল হুজুরের উরুসে কি কথা বলেন, কথা বলেন, সারা দেশ থেকে ওখানে যায় না তো ওনার কাছে যারা গিয়েছে ওনাকে ভালোবেসে, দূর দূর থেকে যারা গিয়েছে ওনার কোন আশিক যদি কয় যেহেতু ওনার ভক্তরা ওনার জিয়ারতে আসছে উরুসে আসছে তো আমার মন চায় যে ওনার পাগলদেরকে একটু তাবারুক কি বলেন, জায়েজ আছে। এই জায়েজটা উনি বর্ণনা করেছেন যে ওখানে যারা উপস্থিত ছিল আমি তাদেরকে কি দেই, তাবারুক দেই। এবং শেষে উনি বলতেছেন এই সমস্ত কিছুর সওয়াব এটাকে ওনার কাছে পৌঁছে দেই। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিদের দরবারে দরবারে মা বাবার জন্য, কবরবাসীদের জন্য, ওনার জন্য, ওলিয়ে কেরামের জন্য, তারপরে আহলে বায়াতের জন্য, সোহাদায়ে কেরামের জন্য, সিদ্দিকদের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ শেষ। তাবারুক কি মুনাজাতের আগে তাবারুক দিবেন না পরে? মুনাজাতের মধ্যে তাবারুক দিতে পারবেন না, কারণ আর দোয়া ও মুখুল ইবাদা, সমস্ত দোয়া ইবাদতের মগজ সার কি দোয়া, দোয়া দোয়া। তো আমি জিকির করব অথবা মুনাজাতের পরে দিবেন, কথা বুঝতে পারছেন? আপনাদেরকে বেজার হচ্ছে? আল্লাহ তাবারক তাআলা আচ্ছা উরুসের নামে, উরুসের নামে যেই সমস্ত বাউল গান চলছে, কি গান আমরা কি এখানে বাউল গান করতেছি? জোরে বলেন, এখানে কি কোনো নর্তকী নাচতেছে? ঢোল তবলার গান বাজনা আছে? আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা ধন্য কোন আলহামদুলিল্লাহ, আমাদের এই অতিথিরাও ধন্য যে একটা বিশুদ্ধ পরিষ্কার
একটি নেক কাজপূর্ণ উরুসে আমরা আসতে পেরেছি। জোরে বলো ঠিক কি না? সুতরাং যারা এর বিরোধিতা করে এরাও পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, আবার এর নাম দিয়ে যারা পরিবেশ নষ্ট করে ইসলামের শরীয়তের বরখেলাফ কাজ করে আমরা তাদেরকেও মানি পুরুষের নামে বন্ডামি, আবার অনেক সময় জুয়া খেলাও হয়, জুয়ার আসর বসে, তারপরে মহিলা পুরুষের নাচানাচি হয়, তারপরে নাউজুবিল্লাহ অনেক ভন্ডরা আসে, ভন্ডরা এসে বিভিন্ন জায়গায় আসন পাতে, হ্যাঁ আসন পাতে, পাইতা পাইতা ওই ব্যবসা, নাউজুবিল্লাহ বলেন। আহা, তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সঠিক আল্লাহর ওলির প্রেমিক বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নবী রাজা শরীফ আমার দেখা হলো না, নবী রাজা শরীফ আমার দেখা হলো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রাজা আমার দেখা হলো না, নবীর রাজা শরীফ আমার না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, সুবহানাল্লাহ বলুন। আরে কার প্রশংসা করা হচ্ছে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহ। মনটা কি বিরিয়ানির দিকে নাকি? তাহলে জবান বন্ধ কেন? দিদার দাও গো শাহ হে মদিনা, নবীর রাজা শরীফ আমার হলো না, নবীর রাজা আমার দেখা হলো না, দিদার দাও গো শাহ হে মদিনা, দিদার দাও গো জালি মোবারক দেখেলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর, মুস্তফার জালি মোবারক রজায় পাকের সামনে জালি আছে না, ওহো সোনারি জালি, কি মজা কি সুন্দর, দিল ঠান্ডা হয়ে যায়, হাজির আসতেই চায় না, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আহা, আল্লাহ জীবনে একবার নসিব করে দাও। এখন যারা আমার নবীর শানে ঝুমে ঝুমে মহব্বতে ভালোবাসা নিয়ে যারা এটা পড়বে, যদি মহব্বতে হয় কি আল্লাহ কি কবুল করতে পারে না, এখান থেকে মদিনায় পাকের সার্টিফিকেট দিতে পারে না, এটা অন্তর লাগবে অন্তর। জালি মোবারক দেখেলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর, অগর গফুর রহিম কাছে ডেকে নাও না, অগর হিম কাছে ডেকে নাও না, দিদার দাও গো শাহ হে, দিদার দাও গো শাহ, পৃথিবীর যতখানে যত গেছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, ঠিক কি না? আমার ভাইজান কোন দেশে আছে? আমেরিকা। কষ্ট আসেনি যাওয়াটা? ব্যাগ টেক টানন লাগেনি? অনেকক্ষণ দাঁড়িয়ে থাউন লাগেনি? পাসপোর্টে সিল মারন লাগে, খালি থাউন লাগে এমনি? কষ্ট আছে না নাই? ওখানে গিয়ে কর্ম কইরা টাকা কামাই করা লাগেনি? কিন্তু মদিনায় গেলে কষ্ট আর মনে থাকে। পৃথিবীর যতখানে যত গেছি,
কম বেশি দুঃখ তো পেয়েছি রোজাতে গেলে দুঃখ থাকে না রোজা দুঃখ থাকে না দিদার দাও গো শা ইয়া রাসূলুল্লাহ না দিদার দাও গো শাহে মদিনা নবীর রাজা শরীফ আমার দেখা হলো না নবীর আমার হলো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহ হে মদিনা আল্লাহুম্মা সাল সিদ্দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সিদ্দিনা মাওলানা গুনার বোঝা মাথায় নিয়া মাফ করে দাও মাবুদ আল্লাহ দয়াল নবীর খাতিরে আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ সিয়েদিনা মাও মুআযি ইবনে জাবাল থেকে আপনাকে কথা বলতেছেন মনোযোগী হন মনোযোগী আমার দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে জান্নাতের বাদশাদের সংবাদ দিব না আলা উখবিরুকা ক্বালা কুলতু বালা অবশ্যই হুজুর বলুন জান্নাতের বাদশা কারা হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আপনারা আসছেন এইমাত্র নাকি নিবেন তাবারক নিতে আসছেন তাড়াতাড়ি বইলান আয়েন ভিতরে আইলান আইলান মাশাআল্লাহ সবাই বলেন মারহাবা সবাই স্বাগতম জানেন না মারহাবা আসছেন যেহেতু বইলান তাড়াতাড়ি আইয়েন মাশাআল্লাহ ওয়া বাবা আরো আসেনি কোনো ও আরো আছে আচ্ছা মারহাবা মারহাবা আপনাদের জন্য একটা স্বাগতম আপনারা চলে আসেন সামনে এদিকে দাঁড়ায় থাকলে ওয়াজ বন্ধ মাইক বন্ধ থাকবে দাঁড়ায় থাকলে মাইক বন্ধ থাকবে এই মাশাআল্লাহ আইসালাম সামনে এই যে জায়গা আছে এই জায়গাতে জায়গা দাও আপনারা জায়গা করে দেন না এদিকে জায়গা করে দেন মাশাআল্লাহ একটু জায়গা করে দেন জায়গা করে দেন এই যে পিছনের ভাইরা ওনাদেরকে বসতে দেন হয়তো আপনারা সামনে আসেন না তো ওনাদেরকে জায়গা করে দেন কি বলতেছি এই ছেলে কি বলতেছি জায়গা করে দাও ওনাদেরকে সামনে আসতে দাও এই হয়তো সামনে আসেন নয়তো জায়গা করে দেন মাশাআল্লাহ না না দাঁড়ায় থাকলে ওয়াজ চলবে না বসতে হবে বসতে হবে এই তো মাশাআল্লাহ আইসেন যেহেতু বুঝালাম কোনো অসুবিধা নাই মাশাআল্লাহ মারহাবা আরো আসেনি কেউ আইলাম তাড়াতাড়ি ঢুকেন ঢুকেন যারা মারহাবা মানুষ তাদেরকে পছন্দ করবে না এই সকল ব্যক্তিরা যখন আল্লাহর নামের সঙ্গে কসম খাবে মানে ওই যে একটু আগে বললাম আল্লাহ তুমি এটা দাও আল্লাহ তুমি এটা করো আল্লাহ তাকে এটা দাও যদি লাউ আকসামা আল্লাহ আল্লাহর নামের উপরে যদি কসম খায় তো লা আবাররহ তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আল্লাহর ওলি যে দুর্বল শীর্ণ জীর্ণ শীর্ণ শরীর পোশাক আশাক ভালো না হাদিস শোনাচ্ছি ইবনে মাজার হাদিস ভালো করে শুনুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন মানুষ বেশি পছন্দ করবে না আল্লাহর হাবিব বলেন ওই বান্দা যখন আল্লাহর নামের সঙ্গে কসম খাবে তো আল্লাহ তাবারাকা তাআলা ওনার কথাটাকে সাথে সাথে কবুল করবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আরে দলিলটা তো আগেই দিলাম ইবনে মাজা 303 নম্বর পৃষ্ঠা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন তোমাদের মধ্যে এমন কিছু আল্লাহর ওলি থাকবে যাদের শরীরে ময়লাযুক্ত থাকবে পোশাক আশাক ভালো হবে না হ্যাঁ চেহারাতে গোষ্ঠ থাকবে না থাকবে কোথেকে সবসময় তো আল্লাহর ধ্যানে বিভোর
খাবারের কোনো খবর নাই, সৌন্দর্যের কোনো খবর নাই, এটা একটা শ্রেণী। আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে নিয়ামত দিচ্ছে। আমরা যে কাজ করি, আমাদের যে কর্ম, আমরা নিয়ামত পাওয়ার উপযুক্ত না। কার উসিলায় খাচ্ছি? এই এই ধরনের ওলিদের উসিলায় খাচ্ছি, আলহামদুলিল্লাহ। কর অনেক হাদিসের মধ্যে, অনেক তারিখে বাগদাদ, তারিখে ইবনে আসাকির, বিদায়ওয়ান নিহায়া, বিভিন্ন কিতাবের মধ্যে আরো অনেক লম্বা হাদিস আছে যে আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ বৃষ্টি দেয়, জমিন থেকে ফসল ফলায়, আল্লাহ তাবারাকা তাআলা মুসিবত দূর করে। কার উসিলায়? ওলিদের উসিলায়। বলেন আলহামদুলিল্লাহ। কার উসিলায়? সিন্নি খাইলি, মোল্লা সিন্নি না। আমি আর তুমি যার উসিলায় খাচ্ছি, নিয়ামত যেভাবে হচ্ছে মাটির নিচ থেকে, এই সমস্ত কিছু আল্লাহর নেককার বান্দাদের সাদাকায়। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা এদিক দিয়ে চলে আসেন, এদিকে এখানে জায়গা আছে, এই একটু ফাঁক করেন, আপনারা একটু ফাঁক করেন, ফাঁক করেন, একটু ফাঁক করেন, না না দাঁড়ায় থাকলে বয়ান বন্ধ থাকবে। আসেন 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 আসেন। ইয়া নবী সালাম।